আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই? আমি ভালো আছি। আমি মোহাম্মদ শাহিন আল মাসুদ, সহকারী শিক্ষক, বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াকান্দি, রাজবাড়ী। ঘরে বসে শিখি পেজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। এখন দিনের আলো নিভে গেছে, রাতের অন্ধকারে আমরা খুব চমৎকার মোড নিয়ে, সুন্দর মন মানসিকতা নিয়ে এসেছি ক্লাসে, তাই না বন্ধুরা? তোমরা নিশ্চয়ই প্রস্তুত আছো, তাই না? গত ক্লাসে আমি চতুর্থ শ্রেণীর বন্ধুদের কি পড়িয়েছিলাম তা কি মনে আছে? হ্যাঁ, পড়িয়েছিলাম আজকে আমার ছুটি চাই, তাই না? হ্যাঁ, আজকে আমার ছুটি চাই পড়িয়েছিলাম। আজকে আমার ছুটি চাই বন্ধুরা। আজকে আমার ছুটি চাই গল্পটাতে কি পড়েছিলাম একটু মনে করার চেষ্টা করি। শাহিন নামে একটি চতুর্থ শ্রেণীর ছাত্র, সে স্কুলে যেতে পারে। কেন যেতে পারেনি? যেতে পারেনি, তার ছোট বোনটা খুব অসুস্থ, তার বাবা দূরে কাজে গিয়েছেন, ছোট বোনকে দেখার কেউ নেই, এই জন্য সে স্কুলে যেতে পারছে না। স্কুলে যেতে পারছে না, সেই জন্য সে কি করেছে? পাশের গ্রামের বন্ধু শেখরকে একটা চিঠি লিখে, সে কি বলেছে যে শেখরকে বলেছে আরেকটা চিঠি সে স্যারের কাছে চুরি চেয়ে রেখেছে, সেই চিঠিটা যেন শেখর স্যারের কাছে পৌঁছে দেয় এবং তার পড়াটা জেনে নেয়। গতদিন আমরা এইটুকু পড়ছিলাম বন্ধুরা, তাই না? তো আজকে আমরা আজকে আমার ছুটি চাই সেই গল্পেরই শেখর, যে শাহিনের বন্ধু, সেই শেখরকে শাহিন কি চিঠি লিখেছে বন্ধুরা। প্রথমে আমাদের জানা দরকার যে চিঠি আমরা কেন লিখি, তাই না? এখন দেখো, প্রযুক্তির উন্নয়নের জন্য আমরা মোবাইল ফোনের মাধ্যমে কথা বলি অথবা অনলাইনে যে কোনো প্রক্রিয়ায় আমরা একজনের সাথে আরেকজন যোগাযোগ স্থাপন করি। একসময় কিন্তু এই যোগাযোগটি ছিল না, তখন চিঠি ছিল একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করতাম, সেই জন্যই চিঠির প্রচলন ছিল। চিঠি বিভিন্ন প্রকার হতে পারে, ব্যক্তিগত পত্র, আবেদনপত্র, দাওয়াতপত্র, তাই না বন্ধুরা? এখানে এই শাহিন দুই রকম দুইটা পত্র লিখেছে, একটি লিখেছে তার বন্ধু শেখরকে, এটা ব্যক্তিগত পত্র বলা হয়, আরেকটি তার স্যারকে লিখেছে। স্যারের কাছে তো আমরা নিশ্চয়ই আবেদন করি, তাই না? স্যারের কাছে লিখেছে আবেদনপত্র। বন্ধুরা, আমরা আজকে পড়ব শাহিন তার বন্ধু শেখরের কাছে যে পত্রটা লিখেছিল, শুধু সেটা পড়বই না, এরকম আমি আমার বন্ধুর কাছে যেন একটি পত্র লিখতে পারি, সেই যোগ্যতাটা অর্জন করি। আমি বিশ্বাস করি তোমরা তা পার বন্ধুরা। তাহলে তোমাদের বইয়ের 23 পৃষ্ঠা বের করো, দেখো 23 পৃষ্ঠায় যে শেখর দুইটি চিঠি লিখেছিল তার প্রথম চিঠিটি, সে লিখেছে সফেদপুর তারিখ 11/2/2023 সন। তার মানে কি? যে চিঠিটা লিখছে এই চিঠির প্রথম উপরে কি লিখতে হবে, যে চিঠিটা লিখবে সে তার ঠিকানাটা অর্থাৎ তার গ্রামের বা শহরের নামটি লিখবে এবং নিচে ওই দিনকার তারিখ কি লিখেছে আমরা একটু পড়ি। প্রিয় বন্ধু শিক্ষক, আমি স্কুলে যেতে পারবো না, আমার ছোট বোনটার খুব অসুখ আর বাবাও পারিনি, কাল সন্ধ্যায় আসবে, তুমি লতিফ স্যারকে চিঠিটা দেবে আর আমার বিপদের কথা বলবে।
দিনের সব পড়া ভালো করে দেখবে ও লিখে নেবে। বাবা বাড়ি এলে তোমার কাছ থেকে আমি সব পড়া দেখে নেব, তোমার গল্পের বইটাও নিয়ে আসবো। আজকে স্কুলের লাইব্রেরি থেকে খেলার বইটা নিতে ভুলবে না যেন। বন্ধুরা, আমি আবার পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। প্রিয় বন্ধু শেখর, আমি আজ স্কুলে যেতে পারবো না, আমার ছোট বোনটার খুব অসুখ, আর বাবাও পারেনি, কাল সন্ধ্যায় আসবেন, তুমি লতিফ স্যারকে চিঠিটা দেবে আর আমার বিপদের কথা বলবে। দিনের সব পড়া ভালো করে দেখবে ও লিখে নেবে। বাবা বাড়ি এলে তোমার কাছ থেকে আমি সব পড়া দেখে নেব, তোমার গল্পের বইটাও নিয়ে আসবো। আজকে স্কুলের লাইব্রেরি থেকে খেলা বইটা নিতে ভুলবে না যেন। ইতি তোমার বন্ধু শাহিন। তাহলে চিঠিটা কে লিখেছে? শাহিন লিখেছে। কাকে লিখেছে? প্রিয় বন্ধু শেখর, শেখরকে লিখেছে। তাহলে সম্বোধন করেছে কাকে? বন্ধুকে। কি লিখেছে? প্রিয় বন্ধু শেখর। আর নিচে ইতি তোমার বন্ধু শাহিন। তার মানে কি বন্ধুরা? যিনি চিঠিটা লিখবেন তার নাম নিচে ইতিতে থাকবে, যাকে লিখবে তাকে সম্বোধন করে লিখবে, সেটা প্রিয় বন্ধু, শ্রদ্ধেয় বাবা, শ্রদ্ধেয় বড় ভাই, স্নেহের ছোট ভাই, এরকম ব্যক্তিগত চিঠিতে লিখতে হয়, তাই না? আর তারপরে কি করেছে? উপরে একটি তারিখ দিয়েছে। বন্ধুরা, তোমরা একটু আমার সঙ্গে একবার পড়ো, আমি পড়ছি, তোমরা একবার পড়ো। হ্যাঁ, দেখো, প্রিয় বন্ধু শেখর, আমি আজ স্কুলে যেতে পারবো না, আমার ছোট বোনটা খুব অসুখ, আর বাবাও বাড়ি নেই, কাল সন্ধ্যায় আসবে, তুমি লতিফ স্যারকে চিঠিটা দেবে আর আমার বিপদের কথা বলবে, দিনের সব পড়া ভালো করে দেখবে ও লিখে নেবে। বাবা বাড়ি এলে তোমার কাছ থেকে আমি সব পড়া দেখে নেব, তোমার গল্পের বইটাও নিয়ে আস। আজকে স্কুলের লাইব্রেরি থেকে খেলার বইটা নিতে ভুলবে না যেন। ইতি তোমার বন্ধু শাহিন। বন্ধুরা, আমি জানি তোমরা চমৎকার করে পড়েছ। এখন আমাদের যে বিষয়টা, এটা কি পত্র? ব্যক্তিগত পত্র। বন্ধুরা, ব্যক্তিগত পত্র লেখার সময় আমার কি ভাবতে হবে? আমাকে প্রথমে লক্ষ্য করো, আমি কি লিখব। ধরো, যে লিখছ তার নাম ধ্রুব, সে কোথায় থাকে? বালিয়াকান্দি। তাহলে এখানে লিখবে বালিয়াকান্দি, বালিয়াকান্দি। তারপর তারিখটা আসতে হলো 12/7/2020। এখন যে লিখবে সে ধ্রুব, আর কাকে লিখবে? ধর বর্ষণকে লিখবে। তাহলে কি লিখবে? প্রিয় বন্ধু বর্ষণ। আচ্ছা, শুভেচ্ছা নিও, যা খুশি লিখলো, কারণটা কি? তোমরা যেটা লিখবা, লিখে শেষে কি লিখবে? ইতি তোমার বন্ধু ধ্রুব। তাই তো বন্ধুরা? দেখো, তাহলে চিঠি, ব্যক্তিগত চিঠি লেখা কিভাবে লিখতে হবে? ব্যক্তিগত চিঠি লেখার সময় আমাদের মাথায় রাখতে হবে যে প্রথমে কি লিখব, যিনি লিখবেন তার যেখানে বাস করেন সেই গ্রাম বা শহরের নাম উপরে ডান পাশে আমাদের বইয়ে যেভাবে আছে। এরপরে নিচে থাকবে যেদিন লিখবে সেই দিনের তার। এরপরে যাকে লিখবে তাকে সম্বোধন করো। বন্ধুরা, পরবর্তী ক্লাসে চিঠির কয়েকটি অংশ কী কী আমি তোমাদেরকে শেখাবো। আজকে দেখো, প্রথমে কি লিখলাম? আমার যে লিখবে, যিনি লিখবে তার ঠিকানা, অর্থাৎ গ্রাম বা শহরের নাম। এরপরে কি করবে? যেদিন লিখবে সেই দিনের তার। এরপরে যাকে লিখবে তাকে সম্বোধন করবে কিভাবে? ব্যক্তিগত চিঠির ক্ষেত্রে বন্ধু হলে প্রিয় বন্ধু আমো, ভাই হলে শ্রদ্ধেয় বড় ভাই, ছোট ভাই হলে স্নেহের ছোট ভাই, বাবা হলে বাবা, মা হলে মা,
আমার কথা হলো বন্ধুরা, চিঠি লিখা আমাদেরকে শিখতে হবে। শাহিন তার বন্ধু শেখরকে লিখেছে, এই চিঠিটা ব্যক্তিগত চিঠি, তুমি তোমার বন্ধুকে চিঠিটা লিখতে পারলেই আমাদের এই ক্লাসটা সার্থক। বন্ধুরা, তোমাদের সেই জিনিসটা শিখতে হবে। তাহলে এখানে সমস্যাটা কি ছিল? শেখর স্কুলে যেতে শাহিন স্কুলে যেতে পারছে না। কেন যেতে পারছে না? তার একটা কারণ আছে। সেই কারণটা কি? তার ছোট বোনটা অসুখ, বাবা অনেক দূরে কাজে গেছে, বাবা বাড়িনি, এই জন্য স্কুলে যাওয়া হচ্ছে না। তাহলে কি করতে হবে? সে কি করেছে? শেখরকে বলেছে, তুমি লতিফ স্যারকে চিঠিটা দেবে, অর্থাৎ ওদের যে যিনি শ্রেণী শিক্ষক তাকে কোন চিঠিটা দেবে, সেই চিঠিটা আমি আগামী ক্লাসে তোমাদেরকে শিখাবো। সেই চিঠিটা কি লিখেছিল? তবে সেই চিঠিটা কাকে দিতে হবে? লতিফ স্যারকে দিতে হবে। কে দিবে? ওর বন্ধু শেখর, যাকে চিঠি লিখছে। তুমি কি করবা? তুমি এই চিঠিটা লতিফ স্যারকে দেবে। আর কি করেছে দেখো বন্ধুরা, আজকের পড়াটা তুমি জেনে নেবে। কেন জেনে নেবে? কারণ শেখর ছোট, শাহিন ছোট মানুষ, শেখরের বাড়ি একটু দূরে যেতে পারবে না। কি করবে? সন্ধ্যায় যখন বাবা ফিরবে তখন বাবাকে পাঠাবে শেখরের বাড়িতে। শেখর যে লেখা স্কুলে যে পড়াটা ছিল সেটা নিয়ে আসবে, ওইখান থেকে বাবার কাছ থেকে নেবে। সেই সাথে দেখো লাইব্রেরি থেকে সে খেলার বই করে, সেই বইটা বন্ধুকে আনতে বলছে। আর কি বলছে? শেখরের গল্পের বই আছে, সেই বইটা আজকে নিয়ে আসবে। বন্ধুরা, তোমার প্রয়োজনটা অন্যরকম হতে পারে, তাই তো? তোমার প্রয়োজনটা অন্যরকম হতে পারে। তুমি তোমার প্রয়োজনে তোমার বন্ধুকে একটি চিঠি লিখবে, এবং চিঠিটা লেখা শেষ হলে চিঠির খামের উপরে বা চিঠিটা ভাঁজ করে যদি তুমি এমনিতেও দিতে হবে, হাতে যেহেতু দেবে, তাহলে উপরে ঠিকানা লিখতে হবে, প্রাপক এবং প্রেরক। প্রেরককে যিনি প্রেরণ করবেন, অর্থাৎ এখানে প্রেরককে শাহিন, সেই প্রেরক শাহিন তার ঠিকানা লিখবে, আর প্রাপককে শেখর, তার ঠিকানাটা কোথায়? ডান পাশে লিখবে। বাম পাশে থাকবে কার ঠিকানা? প্রেরকের ঠিকানা। ডান পাশে প্রাপকের ঠিকানা। বন্ধুরা, তোমাদের আজকে যে কাজটি আমি দিব, খুব ছোট্ট কাজ, তুমি যে কোনো প্রয়োজনে তোমার বন্ধুকে, যে বন্ধু তোমার প্রিয় সেই বন্ধুকে একটা চিঠি লিখবে। তাহলে তোমরা তো খামে লিখে আমাকে দিতে পারবে না, কিভাবে দিবে? তোমরা চিঠিটা লিখবে একটা পৃষ্ঠায়, আর একটা পৃষ্ঠায় তুমি এক পাশে প্রেরকের ঠিকানা, এক পাশে প্রাপকের ঠিকানা। প্রেরককে যিনি লিখেছেন, তুমি নিজে, তোমার নাম তোমার ঠিকানা, ডান পাশে তুমি যে বন্ধুকে লিখবে তার নাম তার ঠিকানা। বন্ধুরা, হোমওয়ার্কটা বুঝতে পেরেছো আশা করছি? এইটা যদি পারো তাহলেই আমার এই ক্লাসটা সার্থক। আমি আবার বলছি, এটি একটি ব্যক্তিগত পত্র, তুমি চিঠিটা আরেকটু ভালো করে পড়বে যে শাহিন চতুর্থ শ্রেণীর একটি ছাত্র, সে যে কারণ স্কুলে যেতে পারে নাই, সেই কারণটার জন্য তার শ্রেণী শিক্ষকের কাছ থেকে তাকে ছুটি নিতে হচ্ছে। সেই ছুটি নেওয়ার জন্য সে কী করছে? পাশের গ্রামে তার বন্ধু শেখরকে চিঠি লিখছে। শেখরকে যে চিঠিটা লিখছে সেই চিঠিটাই আমরা এখানে পড়লাম, এবং তুমি তোমার বন্ধুকে ঠিক একই রকম একটা চিঠি লিখবে, সুন্দর করে লিখবে। বন্ধুরা, লিখে অবশ্যই আমার মেসেঞ্জারে পাঠাবে, অবশ্যই কিন্তু পাঠাতে ভুলবে না। চিঠিটা লেখার পর তোমার বাবা মা অথবা বড় ভাই বোন থাকলে তাদেরকে একটু দেখাবে, দেখিয়ে আমার কাছে পাঠাবে। বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছ, অবশ্যই বুঝতে পেরেছ, কারণ এটা খুব কঠিন কাজ না। শেখরের সমস্যা ছিল, ছোট বোনটা অসুস্থ, বাবা বাড়ি নেই, এই জন্য তুমি যে কোনো সমস্যা দেখাতে পারো। এই সমস্যাটাই দেখাতে হবে তা না, যে অন্য সমস্যা দেখাতে পারবে তারটাই আমি বেশি ভালো মনে করব। সেম শেখরের যে সমস্যা, শাহিনের যে সমস্যা, সেই সমস্যার যা দেখাবা, যে দেখাবে সে কী করবে? সে কিন্তু এটার কপি করবে বলে আমি মনে করব। তুমি ভিন্ন সমস্যা দেখাবে, এবং তোমার চেষ্টা করবে তোমার বাস্তব অবস্থান, তুমি তোমার একজন শিক্ষকের নাম লিখবে, তুমি তোমার প্রিয় বন্ধুটির নাম লিখবে, অনেক প্রিয় বন্ধু তোমাদের আমি জানি, কিন্তু যে কোনো একজনের নাম লিখবে, লিখে সেরকম একটা চিঠি আমাকে যে দিতে পারবে, আমি তখন বুঝবো যে তোমরা এই চিঠিটা লিখতে পেরেছ। বন্ধুরা, আবার বলছি, প্রথমে যিনি লিখবেন অর্থাৎ তোমার ঠিকানা
তারই এরপরে বাম পাশে কি প্রিয় বন্ধু তোমার বন্ধু না তারপর তোমার মূল কারণটা শেষে গিয়ে তুমি শেখরের কাছে ও খেলার বই চেয়েছে তুমি অন্য বই চাইতে পারো অন্য গল্পের বই চাইতে পারো সেটা অথবা নাও চাইতে পারো শেখরের কোনো খেলনা চাইতে পারো সেটা তোমার ব্যাপার এভাবে লেখে ইতি তোমার বন্ধু তোমার নিজের নাম বন্ধুরা বুঝতে পেরেছ এরপর আরেকটি পৃষ্ঠা প্রেরক তুমি নিজে তোমার ঠিকানা প্রাপক তোমার বন্ধু তার ঠিকানা আশা করছি আমার কথা বুঝতে পেরেছ আগামী ক্লাসে আমরা আমার শিক্ষকের কাছে কিভাবে পত্র লিখতে হয় সেটা শিখব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো খোদা হাফেজ।